হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইটালিয়ান ভাষা টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব ইটালিয়ান ভাষার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। হয়তো আপনারা অনলাইনের মাধ্যমে এই ধরনের টিউটোরিয়ালগুলি খুব কমই দেখবেন। যারা মূলত ইটালিয়ান দেশে রয়েছেন তারা বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে আপনিও আজকের এই ভিডিওটি উপভোগ করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আপনার ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজ আমাদের ইটালিয়ানের বাক্যর আমরা দেখব মানব শরীরের অঙ্গের নাম বাংলা এবং তার অর্থ, অর্থাৎ হিউম্যান বডি পার্টস অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন না এবার আমরা এ বিষয়গুলো দেখে নিই। দেহ বা শরীর, দেহ বা শরীর এর ইটালিয়ান শব্দটি হবে কর্পো, কর্পো। মাথা, মাথাকে ইটালিয়ান ভাষা বলা হয় টেসা, টেস্টা, টেস্টা। চুল, এর ইটালিয়ান শব্দটি হবে কাপেলো, কাপেলো। চেহারা, চেহারাকে ইটালিয়ান ভাষা বলা হবে ফাসা, ফাসা। কপাল, এর ইটালিয়ান শব্দটি হবে ফ্রন্টে, ফ্রন্টে। ভুরু, এর ইটালিয়ান শব্দটি হবে সুপ্রাসিলিও, সুপ্রাসিলিও। চোখ, অক্কিও, অক্কিও। কান, অরেকিও, অরেকিও। নাক, এর ইটালিয়ান শব্দটি হবে নাজো, নাজো। গাল, এর ইটালিয়ান শব্দটি হবে গুয়ানসা, গুয়ানসা। মুখ, এর ইটালিয়ান শব্দটি হবে বোক্কা, বোক্কা। ঠোঁট, এর ইটালিয়ান শব্দটি হবে লাব্রো, লাব্রো। জিহ্বা, এর ইটালিয়ান শব্দটি হবে লিঙ্গুয়া, লিঙ্গুয়া। দাঁত, এর ইটালিয়ান বাক্যটি হবে দেন্তে, দেন্তে। গলা, এর ইটালিয়ান শব্দটি হবে গলা, গলা। তো ভিউয়ার্স, এখানে বাংলা এবং ইটালিয়ান শব্দটি পড়ায় একই রকম উচ্চারণ। ঘাড়, ঘাড়কে ইটালিয়ান ভাষা বলা হয় কলো, কলো। কাঁধ, স্পামলা, স্পামলা। বুক, এর ইটালিয়ান শব্দটি হবে পেত্তো, পেত্তো। পেট, এর ইটালিয়ান শব্দটি হবে পানসা, পানসা। পিঠ, এর ইটালিয়ান শব্দটি হবে কেনা, ক্রিয়েনা। বাহু, বাহুকে ইটালিয়ান ভাষা বলা হয় ব্রাচো, ব্রাচো। কনুই, এর ইটালিয়ান শব্দটি হবে গমিতো, গমিতো। হাত, মান বা মানো, মানো। লিঙ্গ, পেনে, পেনে।
জনি, ভাজি না, ভাজি না। আঙ্গুল, দিত, দিত। উরু, কসা, কসা। হাঁটু, জিন ক্রয়েও, জিন ক্রয়েও। পা, গাম্বা, গাম্বা। পা, পিয়ে দে, পিয়ে দে। চামড়া, পেললে, পেললে। রক্ত, সানগুয়ে, সানগুয়ে। হৃদয়, কোত্রে বা করে, করে। হার, অস, অস। শিরা, ভেনা, ভেনা। শরীর, কফ, কফ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি যারা ইটালিয়ান ভাষা বাংলার মাধ্যমে কথা বলা শিখতে চান তাদের জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নামগুলো জানা অত্যন্ত প্রয়োজন। হয়তো অনলাইনের মাধ্যমে আপনারা এই প্রথম পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।